Assalamualaikum, I am Moumita Islam from Azmi. Welcome back to my channel. আমি আজকে আমার সুথিং জেলটা নিয়ে আপনাদেরকে কিছু বলবো। আমি আগে দেখিয়েছি যে আমি ইউজ করতাম অ্যালোভেরা জেলটা আর এখন আমি ইউজ করছি SNAIL এর সুথিং জেল। সো দুটার মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে আর হিউজ ডিফারেন্স আছে। আমি এই ডিফারেন্স নিয়ে আজকে আমার ভিডিও চলুন তাহলে মূল ভিডিওতে যাই। ফার্স্টে যেটা আমি বলছি এটা হচ্ছে SNAIL এর সুথিং জেলটা। এটার মধ্যে আছে যে স্কিন ইলাস্টিসিটি যেটা সেটা হচ্ছে অনেক ইম্প্রুভ করে, মানে আমাদের স্কিনটা এজের আগে হচ্ছে গুড়িয়ে যাবে না বা কোনো ছাপ পড়বে না এরকম আর কি। আর হচ্ছে এটার মধ্যে আছে যে স্কিনটা অনেক নারিশ করে। তো ইলাস্টিসিটি বা নারিশ এটা আদৌ করে কি না আই এম নট শিওর, বাট এটার মধ্যে যে জিনিসটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে ওটা ছিল একটু মানে পাতলা টাইপ আর এটা হচ্ছে একদম হচ্ছে জেলি টাইপ বা জেল টাইপ একদম মাখানো মাখানো। আর এটা যখন আমি স্কিনে ইউজ করি তখন স্কিনটা অনেক সফট থাকে, মানে আমার অ্যালোভেরাটা চেয়ে এটা কি বেস্ট। আই ডোন্ট নো যে অ্যালোভেরা সবসময় বেস্ট হয়, এটা যখন আমি ইউজ করছি তখন এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, যে কারণে এটা আমি দুইটা না তিনটা ইউজ করছি। তো আমি ভাবলাম যে ডিফারেন্ট কিছু ইউজ করি, যে কারণে আমি হচ্ছে SNAIL এর এটা আমি পারচেস করেছি। এটা আমি পারচেস করেছি ক্লাসি ড্রাগস থেকে, অনেকগুলো জিনিসই নিয়েছিলাম যার মধ্যে এটা ছিল। তো এটার কোয়ালিটি এত ভালো হবে মানে আমি বুঝতে পারিনি। এখানে যেটা আছে যে এখানে 99% SNAIL, মানে ব্ল্যাক SNAIL যেটা বলে। তো আমি চিন্তা করছিলাম যে কোরিয়ান যে প্রোডাক্ট আছে ট্রুসিকা, মানে সাম্বাই মিয়ে ট্রুসিকা, সেই ব্ল্যাক SNAIL এটার মধ্যে আছে কিনা, কিন্তু না, এটা হচ্ছে চায়না প্রোডাক্ট। এটা কোরিয়ান প্রোডাক্ট না, এটা চায়না প্রোডাক্ট। আর এটা দেখা যাচ্ছে এটাও ব্ল্যাক শামুক। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে যে স্কিনের মানে ড্রাই স্কিন যাদের, মূলত আমার কিন্তু ড্রাই স্কিন, তো আমি এটার যখন ডিসক্রিপশনে পড়েছিলাম যে ড্রাই স্কিনের ড্রাইনেসটা দূর করে, সো আমি এটা পারচেস করি। তো আসলে এটা কিন্তু সত্যি। আর এটা হয় কি, আপনারা তখন ইউজ করবেন যখন মনে করেন পরের দিন হচ্ছে আপনারা কোথাও যাবেন, কোনো অকেশনে যাবেন, আপনার মেকআপটা ফেসে ঠিকমতো বসানো উচিত। সো তখন আপনারা করবেন কি, জাস্ট একটা সিরাম ইউজ করবেন। ফার্স্টে অবশ্যই ফেস ওয়াশ করে নিতে হবে, টোনার এগুলো ইউজ করতে হবে, দেন আপনি সিরাম ইউজ করে জাস্ট এটা ইউজ করবেন। আর সকালবেলা উঠে স্কিন অনেক সফট হয়ে যাবে। মানে অনেকে আছে যারা হচ্ছে স্কিনে হেয়ার রিমুভ করে না, মানে আমাদের স্কিনে যে হেয়ার থাকে, যেমন আমি করি না, আমার দরকার হয় না, কারণ আমার স্কিনে ন্যাচারাল যে হেয়ারগুলো সেগুলো কিন্তু একদম গোল্ডেন টাইপ, ভাইব্রান্ট গোল্ডেন টাইপ আর অনেক কম। সো আমি ভাবছি যে এটা কী দরকার, আমার আসলে এটা নেসেসারি না। তো আমি যখন এটা ইউজ করি পরের দিন আমার স্কিন অনেক সফট থাকে আর আমার স্কিনের মেকআপটা অনেক ভালো বসে। আরেকটা হচ্ছে এটা আমি ফেস প্যাক আকারে ইউজ করি। তো আমি যখন অ্যালোভেরাটা ইউজ করতাম, এটা কিন্তু আমি হেয়ারেও ইউজ করি, হচ্ছে কী বলবো, হেয়ারটা সেট করার জন্য অনেক সময়। তো আমি অ্যালোভেরাটা ইউজ করে যতটা সফটনেস বা যতটা আমার স্মুথ একটা সুদিং ফিল হতো তার চেয়ে আমার এটাতে বেশি এটা ফিল আসে। তো আমার মনে হয়েছে যে আমার কাছে অ্যালোভেরাটার চেয়ে এটা বেস্ট। এখন অনেকে বলতে পারেন যে অ্যালোভেরাটা হয়তো নকল, বাট না, এটা হচ্ছে নকল না, এটা আমি অনেক ভালো একটা ইয়া থেকেই পারচেস করেছি। যেহেতু এখানে আমার একটু ফল্ট পাচ্ছি তো আমি সেটার নাম পাবলিশ করতে যাচ্ছি না। তো আমার কাছে মনে হয়েছে যে এটা আমার কাছে বেস্ট। আর এটার মধ্যে আরেকটা জিনিস আছে যে এটা হচ্ছে কুল, মানে অনেক হাই টেম্পার কোনো প্লেসে রাখা যাবে না, যে রুমে রোদ আসে বা এরকম কোনো পজিশনে রাখা যাবে না। আরেকটা হচ্ছে যে আচ্ছা, চিলড্রেনদের কাছ থেকে দূরে রাখতে হবে বা এটা খাওয়া যাবে না, এটা তো নর্মাল সবাই জানে। আর আরেকটা হচ্ছে যে এটাতে ওয়াটার লেভেল, যে স্কিনে আমাদের যে হাইড্রেশন দরকার, তো এটা আমাদের স্কিনটাকে হাইড্রেট করবে। তো আমি ইউজ করে যেটা, এটা আমার ইউজ করার 3 থেকে 4 মাস হবে, তিন মাস হবে, তো হাইড্রেট করে। তো আমার কাছে আসলেই মনে হয়েছে এটা স্কিনটা আসলেই হাইড্রেট করে। এটা সবচেয়ে বেশি যে কারণে ইউজ করা হয় সেটা হচ্ছে আমি অ্যাজ এ ফেস মাস্ক হিসেবে ইউজ করি। এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি দেখা যায় অনেক সময় মানে ইউজ কোনো ফেস মাস্ক বা গুলাইতে হয়, অনেক কষ্ট করতে হয়, এরকম কোনো কিছু ইউজ করতে ইচ্ছা করছে না, তখন আমি করি কি, জাস্ট আমার ফেসটা স্ক্রাব করে এটা হচ্ছে লাগিয়ে নিই, দেন হচ্ছে 15 থেকে 20 মিনিট রাখি, দেন আমি ওয়াশ করি। তো এটা আমি সবচেয়ে বেশি ফেস মাস্ক হিসেবে ইউজ করি, কারণ এটা আমার কাছে অনেক শর্টকাট, ইজি মনে হয় যে কারণে। আর হচ্ছে আমি একটু দেখাই, এখানে অ্যামাউন্ট অনেক বেশি, ক্যামেরা দেখা যাচ্ছে কি না,
এটা আমি অলরেডি অর্ধেক অর্ধেকের কিছু কম শেষ করেছি। তো আপনারা করবেন কি, আপনাদের অনেকের অভ্যাস থাকে যে ফেস ওয়াশ করে বা ওই ভেজা হাতে হচ্ছে ক্রিম বা যে কোনো কিছুতে হাত দিয়ে তারপরে হচ্ছে এটা লাগাই নেন, তো এটা করবেন না। আপনাদের যখন দেখা যাবে যে অনেক বড় হচ্ছে বক্স থাকবে বা অনেক বিগ অ্যামাউন্টের কোনো প্রোডাক্ট থাকবে, তখন ছোটো কোনো পাত্রে বা ছোটো কোনো কৌটা যেটা বলে আর কি, এটার মধ্যে নিয়ে তারপর ওখান থেকে ইউজ করবেন। যেটাতে হয় কি যে আপনার প্রোডাক্টটা অনেক ভালো থাকবে আর আপনি একদম লং লাস্টিং ইউজ করতে পারবেন। তাছাড়া দেখা যাবে যে এখানে পানি লেগে গেছে বা এমন কিছু লেগে গেছে, আমরা অনেক সময় রান্না করি বা হাতে ঠিক মতো জাম থাকে, ঠিক মতো ওয়াশ করা হয় না, তো যার ফলে দেখা যায় প্রোডাক্টের হচ্ছে গুণগত মান যেটা থাকে সেটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তো যার ফলে আপনারা এটা আলাদা করে ইউজ করবেন। আর ছোট যদি কোনো কৌটা থাকে যে আমার এক দেড় মাস দুই মাসের মধ্যে শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে সেটা কিন্তু কোনো দরকার হয় না। সো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।